আসসালামু আলাইকুম, আমি তৌকির ফ্রম ফ্রিল্যান্সার তৌকির। কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন আল্লাহর রহমতে, আমিও ভালো আছি। আর স্টে হোম, বাসায় আছি, বের হওয়ার কোনো উপায় নাই। না তো ভাবলাম টিউটোরিয়াল বানাই। তো আমি মূলত একটা লাস্ট ডে প্রজেক্টটা নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে জেকিউরি। তো ব্যস্ততার কারণে হয়তো বা আমার টিউটোরিয়াল বানানো হয় না বা সেগুলো আপলোডও করা হয় না। তো আজকে যেহেতু সময় পাইলাম, অফুরন্ত সময়, তো ভাবলাম একটা টিউটোরিয়াল বানানো যায়। তো আমি যে জিনিসগুলো দেখলাম, সেটা হচ্ছে জেকিউরি আমি যে প্রজেক্টগুলো করছি, বা মেবি 5-6টা মতো ফাইল আপলোড করছি, কন্টেন্ট আপলোড করছি, তার মধ্যে একটা জিনিস মনে হলো যে কিছু জিনিস হয়তো মিসিং আছে। সেই মিসিং জিনিসগুলো হয়তো আজকে রিকভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে যে জিনিসটা নিয়ে কাজ করব, বা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, বা বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট। তো জাভা স্ক্রিপ্টটা কি এই জিনিসটা নিয়ে, কারণ জাভা স্ক্রিপ্টের একটা লাইব্রেরি জেকিউরি, সেটা নিয়ে আমার বিভিন্ন কন্টেন্ট আমার চ্যানেলে আপলোড করা আছে। আর তার আগে প্রথমেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা প্রথম হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি সাবস্ক্রাইব করতে না চান, আপনি আমার ভিডিওটা দেখতে পারেন। দেখতে দেখতে এক সময় ভালো লাগা তৈরি হবে, ভালো লাগা থেকে ভালোবাসা তৈরি হবে, তখন হয়তো আপনি সাবস্ক্রাইব করবেন, সেই আর আমি সেই কামনাই আর কি। তো যাই হোক, জাভা স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্ট হচ্ছে একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। ওকে, এবং জাভা স্ক্রিপ্টের একটা লাইব্রেরি হচ্ছে জেকিউরি। তো জাভা স্ক্রিপ্ট একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এটি কিভাবে কাজ করে, ধরুন এটা হচ্ছে একটা ওয়েবসাইট, ধরুন কি এটা একটা ওয়েবসাইট। ওকে, এই ওয়েবসাইটে কি করছে, আমি ক্লিক করলে আমার ইন্টারফেস গুলো চেঞ্জ হচ্ছে, তাই না? এই যে হচ্ছে চেঞ্জ হচ্ছে ইন্টারফেস গুলা, এই যে আমি ক্লিক করছি, আমার ইন্টারফেস গুলো চেঞ্জ হচ্ছে। তো এটা আসলে এই যে এই কাজগুলো যেটা করা হয়, সেটা হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ দিয়ে এই কাজগুলো করা হয়। এবং স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ লাইব্রেরি জেকিউরিটাকে ইউজ করা হয় বেশিরভাগ ক্ষেত্রেই। ওকে, তো আচ্ছা চলুন আমরা হচ্ছে আজকে জেনে নিই সেটা হচ্ছে লাইব্রেরিটা কি। ওকে, আচ্ছা তার আগে সরি, এখানে অনেক কিছু লেখা ছিল, ওকে ব্যাপার না। আচ্ছা, সেটা হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে আমার ওয়েবসাইটে, যে এইভাবে যে কাজগুলো করা হচ্ছে বা অ্যানিমেটেড হচ্ছে আর কি, এগুলাই হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এগুলো আসলে সিএসএস দিয়েও আসলে করা সম্ভব, কিন্তু সিএসএস দিয়ে করতে গেলে হিউজ পরিমাণ লাইনের প্রয়োজন, প্রোগ্রাম অনেক ভারী হয়ে যেতে পারে, কোড বেশি হয়ে যাবে, এটাই বিষয়। এই জন্য জাস্ট আমরা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি। ওকে, তো জাস্ট তার আগে যেটা আমি আলোচনা করছিলাম, সেটা হচ্ছে লাইব্রেরি কি। লাইব্রেরি কি বিষয়টাকে আমি যদি সহজভাবে বলতে চাই, সেটা হচ্ছে যে আপনার বাসায় বুক সেলফ আছে, সেই বুক সেলফে আপনার 20টা বই আছে। আপনার কোনো একটা ফ্রেন্ড আসলো, ফ্রেন্ড এসে আপনাকে জিজ্ঞেস করলো যে আমার ওই বইটা লাগবে, আপনি তখন কি করছেন, আপনার বুক সেলফ থেকে বা ডেস্ক থেকে সেই বইটা নিয়ে তাকে দিচ্ছেন, তাই তো? এটা হচ্ছে লাইব্রেরি। আমার যখন যেটা প্রয়োজন হচ্ছে, আমি তখন সেই জিনিসটা যখন পিক করছি, এটাই হচ্ছে জাস্ট লাইব্রেরির কাজ, যে আমার যখন যে জিনিসটা প্রয়োজন হচ্ছে। আর লাইব্রেরির ভিতরে আরেকটা যে জিনিসটা কাজ করে, সেটা হচ্ছে লাইব্রেরি মূলত, বা লাইব্রেরিতে যে জিনিসটা কাজ করা হয়, সেটা হচ্ছে লাইব্রেরি দুই প্রকারের। একটা হচ্ছে বিল্ট ইন লাইব্রেরি, আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড লাইব্রেরি। তো বিল্ট ইন লাইব্রেরিটা, বিল্ট ইন লাইব্রেরিটা হচ্ছে যে আপনার ফ্রেন্ড আপনার কাছে বই চাইলো, আপনি বইটা দিলেন, এটা হচ্ছে বিল্ট ইন লাইব্রেরি। অর্থাৎ আপনার স্টক ছিল, আপনি সেই বইটা তাকে দিলেন, এটা হচ্ছে বিল্ট ইন লাইব্রেরি। ওকে, আর দ্বিতীয়ত হচ্ছে যে ইউজার ডিফাইন্ড লাইব্রেরি কি, হয়তো বা দেখা যাচ্ছে আপনার ফ্রেন্ড আপনার কাছ থেকে 3টা বা 4টা বই চাইলো, আপনি তাকে 4টা বই দিলেন, এই 4টা বই নেওয়ার পরে সে একটা হ্যান্ড নোট তৈরি করা শুরু করলো, আপনার কাছে বসে হ্যান্ড নোট তৈরি করা শুরু করলো, এবং সে যখন যে কাজগুলো করছে, সে কিন্তু তার পার্সোনাল ওয়েতে কিন্তু কাজটা করছে, কিন্তু 4টা বইয়ের কম্বিনেশনে কিন্তু সে একটা হ্যান্ড নোট তৈরি করছে। এটাকে বলা যেতে পারে বিল্ট ইন লাইব্রেরি, সরি, এটাকে বলা যেতে পারে ইউজার ডিফাইন্ড লাইব্রেরি। ওকে, তো বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আছে। তো এখানে কি করা থাকে, যে অনেক ধরনের লাইব্রেরি অ্যাড করা থাকে। তো আমরা যারা প্রোগ্রামার, যারা প্রোগ্রাম করি, আমাদের যখন যেটা প্রয়োজন হচ্ছে, তখন আমরা যে জিনিসটা পিক করছি, এটা হচ্ছে বিল্ট ইন লাইব্রেরি। এবং আমাদের প্রয়োজন অনুসারে বা আমাদের প্রয়োজন মতো যে জিনিসটা করছি, এটা হচ্ছে ইউজার ডিফাইন্ড লাইব্রেরি। ওকে, তো আচ্ছা একটা জিনিস, সেটা হচ্ছে আমি একটি ইউজার বা আপনি একটি ইউজার, আপনি একটা ওয়েবসাইট ভিজিট করছেন, আপনি আসলে কি ধরনের কাজ করতে পারেন, জাস্ট ক্লিক করতে পারেন, জাস্ট মাউস দিয়ে, আর বলছি যেটা আমি সেটা হচ্ছে মাউস দিয়ে সর্বোচ্চ কি কি করতে পারেন, ক্লিক করতে পারছেন, ডাবল ক্লিক করতে পারছেন, মাউস ওভার করতে পারছেন, মাউস আউট করতে পারছেন, এই তো। এর বেশি তো আমরা আর কিছু করতে পারি না মাউস দিয়ে, পারি? হ্যাঁ, এখন প্রশ্ন আসতে পারে যে হ্যাঁ ভাই, আমরা তো হচ্ছে যে রাইট ক্লিক করতে পারি,
তাই না? তো বেসিক্যালি আসলে আমি যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটা কিভাবে কাজ করে সেটা আমি বোঝাচ্ছি। তো এই জিনিসটা আসলে একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ, কারণ ধরলে তো অনেক কিছুই ধরা যায়। তো বেসিক্যালি হচ্ছে যে এভাবে আমরা যখন কাজ করছি, ক্লিক, ডাবল ক্লিক, মাউস ওভার, মাউস আউট, দ্যাটস এনাফ। তো ইভেন্ট গুলা কি কি আসলে? ইভেন্ট গুলা কিন্তু ক্লিক, ডাবল ক্লিক, মাউস ওভার, মাউস আউট, দ্যাটস এনাফ। এর বেশি জাস্ট তেমন কিন্তু আমরা মাউস দিয়ে কাজ করি না, এক নম্বর বিষয়। আচ্ছা, এবার হচ্ছে দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যে এই আমরা যখন এই কাজগুলো করছি, করার পরে আমাদের স্ক্রিপ্টিং কি চেঞ্জ আসছে, কি কি চেঞ্জ আসতে পারে, লাইক দ্যাট সেটা হাইড হতে পারে, হারিয়ে যেতে পারে, শো হইতে পারে, সেটা আসতে পারে, ফেড ইন মানে কি হতে পারে, আবছা করে সেটা আসতে পারে, আস্তে আস্তে মানে স্মুথলি আসতে পারে, ফেড আউট স্মুথলি সেটা ভ্যানিশ হয়ে যেতে পারে। আচ্ছা, স্লাইড আপ সে জিনিসটা নিচ থেকে উপরে উঠতে পারে, স্লাইড ডাউন সে জিনিসটা উপর থেকে নিচে নামতে পারে, দ্যাটস এনাফ। এই জিনিসগুলাই কিন্তু, আচ্ছা আমি যদি বলতে পারি স্লাইড লেফট হয়তো বা দেখা যাচ্ছে সেটা বাম দিকে যেতে পারে, স্লাইড রাইট সেটা ডান দিকে যেতে পারে, যেমন এরকম এই যে এটা নিচ থেকে উপরে উঠলো, বাট এটা ওয়েলকাম, ওয়েলকাম টু ইফ, এটা কিন্তু উপর থেকে নিচে নামলো, তাই তো? ঠিক সেরকম দেখেন, এই জিনিসটা, এই যে একটা জিনিস বামে আসছে, একটা জিনিস ডানে যাচ্ছে, তাই না? উপর থেকে নিচে নামছে, এই যে অনেক ধরনের কি বলছে অ্যানিমেটেড হচ্ছে এই যে স্ক্রিপ্টিং। তো বেসিক্যালি এটাই আর কি, এর বেশি কিছু না। তো যে জিনিসটা সেটা হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বা জাভা স্ক্রিপ্ট লাইব্রেরি, জেকিউরি, বেস ফ্রম বা বেস, এই জিনিসগুলো শিখলে আপনি যে কোনো ক্লাস বা যে কোনো আইডি নিয়ে বা যে কোনো ফাংশন নিয়ে, অর্থাৎ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজে যে কোনো ফাংশন নিয়ে আপনি মানে ইজিলি কাজ করতে পারবেন। তো এই ছিল হচ্ছে আজকের আসলে ওভারভিউ, মানে কোর্স ওভারভিউ, আসলে কোর্স ওভারভিউ বললে ভুল হবে। আচ্ছা, জেকিউরিতে বেসিক্যালি কি কাজ হয় বা আমরা আসলে কি করতে পারবো, তো এই জিনিসগুলো আসলে, এই জিনিসগুলো আমার কন্টেন্টের যে 5-6টা কন্টেন্ট আপলোড করা হয়েছে ওই জিনিসগুলোর মধ্যে একটা মিসিং ছিল, তো এই জন্য আসলে আজকে এই জিনিসটা আসলে আপলোড করছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। সবাই সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।